এই আমার উত্তরীয় নদওয়াত তামিরর প্রতিষ্ঠাতা হযরত শেখ ফজলুল আলম বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতা, তুমি যাই সাহাবায়ে কেরামর দৌর ফিরাইয়া আনো, সাহাবায়ে কেরামর দৌর ফিরাইয়া আনো, এক কথার ভিতরে তাই দরিয়া ঢুকাই দিছা, সাহাবায়ে কেরামর দৌর ফিরাইয়া আনো। একজনে জিজ্ঞাসা আছে, হজরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা নিনা হজরত আব্দুল কাদির জিলানি বলাম, ওই সময় হ্যাঁ জবাব দিছো যে হজরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গুলার নাখে দিয়াছে, দুই লামাইছে ও দুলন বরাবর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নাই। বুঝাইছো নি সাহাবি? ও এনে কই সাহাবি যে হেরে হেরে শুনা যায় সাহাবার দৌড় ঘুরি আইতো, করু মুখে বড় মার সাহাবার দৌড় কানটা কি ঘুরি আইতো, ও আইব নি। আল্লাহ নবী কইছো, খায়রুল কুরুনে কারণে সুম্মাল লাজিনে ইয়ালুনাহুম সুম্মাল লাজিনে ইয়ালুলাহু, কইছো নি তোমাতে কথা, সাহাবার দৌড় ঘুরি আনতা আর আমি চাই ওলা হইতো থান যেমন নবী সাহাবার দৌড় ঘুরাইয়া লইয়া আইতা। বেওকুফর হলে মাতিলে মানুষে মানত না, বেওকুফর হলে মাতিলে মানুষে মানত না, কুরআন হাদিসের বিপক্ষ সাহাবার দৌড় কুলো গুরি আইতো না, আমি চাই সাহাবার দৌড় গুরি আইতো না, সরাসরি আল্লাহর নবীর মাহফুজর হাদিসের খিলাফ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله القمر، لا يمكن الثناء كما كان عقله بعد خدا بزرگ توي قصة مختصر صلى الله محمد صلى الله عليه وأحسن منك لم تر عيني قط
কত্তু আজমালু মিন কালাম তালিদিন মিসাউ খুলিখতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিখতা কামা তাশাউ সাল্লাল্লাহু আলা তফসির মহফিলর সভাপতি সাহ তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি সাহ মুয়াজ্জজ উলামায়ে কেরাম আর আমার ভাই, আমি যে খুতবা পড়েছি এই খুতবাটা হযরত জামাত ইবনে সালবা জামাম নাই দোয়াদ মিমালিফ মিম নাই দোয়াদ মিমালিফ দাল জামাত ইবনে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর হবিবর লগে বড় মায়া আসলো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খালি মাইশে গালিটা ইগু নিয়ম ইলা গাইল খাই খাইতা তাহলে বড় মায়া টাকায় তাই নতা কইলা ইয়া রসুল্লাহ আপনার আমি বাক্কা মোল্লা কি জানি যদি কোনো অসুবিধা হো তে আমার হকুয়া আমি কিছু মোল্লা কি করম রসুল্লাহ তো আর আমার লেখা নাই বলে সেই বেটা কিতাব আছোস খানো আছোস বুধু আছে না ওটা কইবেন তাই না ও তাই নো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ও গো পড়িছে সরে সিফাত মোল্লা আলী খারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তো এলাকে এখন পর্যন্ত আমরা দেশের মানুষের অভ্যাস হয়ে গেছে ও গুফায়লা ফলিয়া কুতবা শুরু করো নলা না তো কুতবা দেখো শুরু করো জানা রাখিও যত কুতবা আছে আলহামদি শুরু করা হইল মোস্তাব আর একমাত্র ঈদর কুতবা হইল তকবির দিয়া শুরু করা মোস্তাব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নন অগুদি শুরু করা মোস্তাব তো আল্লাহ আকবার কইতে মন আইল ইগু আমরা তিনবার পড়ি পড়িনি না না বড় করি কো তুমি তো বড় নানি কিতাব লেখছো ওই আজিবু মারলাতা একবার খোয়া হইল ওয়াজিব এর মানে তিনবার নিষেধিকার হইছেন না বরং কইছো ওমা জাদা আলা জালিকা কানা ফদলা রমজুল হকাইক আল্লাহ শরহে আপনার যেখান রমজুল হকাইক যেখান এই রকাইকর মুফসির হইয়া থাকলা ইমাম বদরুদ্দিন আবু মোহাম্মদ মাহমুদ ইবনু আহমদ আল আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জানে আইনি নামে পরিচিত তাই তাই কইছে রমজুল হকাইক আল্লাহ শরহে কনজিদ দকাইক তো ঠিক হলা তাহতাবিয়ালা মারাকিল ভালা কিতাবর মধ্যেও আনছি তিনবার পড়িত ওয়া জিবু মারাতান ওমা জাদা আলা জালিকা ফাহুয়া মুস্তাহাব্বুন কালাহুল বদরুল আইনি ফি শাররি তুফাতে ঠিক হলা আপনার শরে লেকায়ার মাঝে মোল্লা আলী খারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওয়া জিবু মারাতান ওয়া জিয়াদাতু মুস্তাহাব্বাতুন ঠিক হলা দুরুল মুন্তকা আল্লাহ শরহিল মুন্তকা কিতাবর মধ্যে আল্লামায়ে আলী হাসকফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওমা জাদা আলা জালিকা কানা নফলা
হইলাম এর লাগিয়া আখতা আল্লাহ হুকবর লইছে ও এর লাগিয়া হইলাম ই আল্লাহ হুকবর ইগো এমনে বার হইছে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইছে মুসলমান হওয়ার মাঝে আসমান ও ফরিশতা হলে খুব বেশি খুশি হাসিল করছ আর আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ তাকিয়া জবান মোবারক তাকি ফয়লা বার হইছে আল্লাহু আকবার হ্যাঁ তারিখুল খুলাফা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনু আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছে তৈগো কইলাম ও কারণে আমি একবার এক জায়গা যাইতাম তো আমি জানি না এই গুখিলা কিতা আমি তো আমার তিনবারও পড়াত সাবাসাবি ও সাবাসাবি ওইতে কইলাম দুটো কিতা আমার লগে আমার ঈদগার মসজিদের ইমাম মৌলানা কবিলউদ্দিন এন্টাইটেল আর আমার বাড়ির সামনের মসজিদের ইমাম তাইনোর লগে আসল তো মেজাবে বেটা উঠিয়া কইল লাজা জিতা খরই না জানা আমি তো আর আন্দাজ পাইছি দেখলাম দুজনের টুটলা টুটি হল চাইলাম সাইয়া কইলাম কফিল কিটা হয়েছে ই সুরা আবার আমার থালেবা কফিল যে সুরা ইমাম আমার থালেবা বলে জি না থাইন কইন গুলে না যায় বলে বাবা তুমি তাকিও না মাঝবাজে আমি গেছিলাম একটা জনজা পড়াইতাম মদন মো তো তাকিও হওয়ার মাঝে তো নমাজ উমাজ হারিয়া কইলাম তুমি হাফিজ কারি ইমাম কোনটা বলে জি না আমি হাফিজ বলে কি কইল তোমার এত বড় মশলা দিতা খানো পাইছো ভাড়া না বলে হনছি ওনার উপরে মশলা দেশ কিনতে পারে আমি দেখিয়া দিয়া কইতে তো হেনটেন দেখলা যে বাজি লাগি যা কইলা জি না জিও করি আমরা ও জনজা অকল ফলিলে বলে আরে মুর্দা একটু তো মরি গেছে এমনিও মরিব জিন্দা হবু নাকি ঠিক করি কইটা বুঝবাইছো নিবাটা ছাড়ি তো না কইলাম হোক আর কোনোদিন ইটা করিও না কোন মোল্লা তোমারে কইছে না যাইস ইগে ফলিছে না না ফলিও কই দিছে না যাইস আর তুমি হুনছো তুমি দুষ না কিতা করো বলে আমি 27 বার ফলিয়া বলে খালি পড়তে থাকো 27, 28, 29, 30 একেবারে সব পুরাইল আর ইলা মশলা দিও না তো হওয়ার কারণ হইল ওলা আন্দু সান্দু যেটা মশলা আছে ওটা মশলা দিয়ে আমরা রে বেড়া করার কইবার তো তাই উঠিয়াও শুরু করিচ্ছ এখানে বালা বুধ হইয়া এখানে কইবাই কিন্তু নামা তাইছে এর লাগে আমি কইলাম যতটা কইলাম প্রত্যেকটা কিন্তু 60 বছর কিতাব তাকে কইছি এটা ডুলাডুলি করবার কোনো জিও নাই জাগা নাই সবটা 60 বছর কিতাব তো যাও ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ফলাবো আমরা তামাম আলী মখলে ফলো তো খুতবা করতে মনে হয়েছে আলহামদুদি শুরু করা হইল মোস্তাব প্রত্যেক খুতবা একমাত্র ঈদর খুতবা তকবির দিয়া শুরু করা মোস্তাব খুতবা চলাকালীন বাতচিত করতো না মাতিত না যদি ওই সময় খুতবা চলাকালীন মাতে আর অন্য যদি মাতি না ফাঁকাত লাগাওটা তুমি বল হুদ্দা আননেসেসারি মাতিছ এর লাগে এই সময় মাতত না এখন রইল মশলা আইয়া শুরু হতে দিছি সাইরা আজি ও সাইরা কাতি ওখান আর আখতা ইমাম সাহেব শুরু করছেন তো কিতা করতাম দুই রাখা তো বই জিতলাম নি কইছিলাম না সাইরা রাখা তোমার ফুরাইলাম কোনো অসুবিধা ফুরাইয়া এর মাঝে খুতবা হলো বলে বহুত দূরত মানুষ আছে মসজিদ বড় মাইকো নাই কি জিও গেছে গিয়া হ্যাঁ কারেন্ট গেছে গিয়া এখন হুন্ডা না তারা কিতা করতা বলে না তারাও চুপ মারিয়া রইতা মাতামাতি করতাম বলে হুনিয়াল না আর কিছু মাতিলে ইলে হইত হ্যাঁ ও বইল খুতবার মুসলা এর মাঝে ইমাম সাহেব যে সময় উঠিবা ইমাম সাহেব যে সময় উঠিবা মিম্বরও এই সময় উঠিতে সময় তো মাঝখানো তাই বইবা মিম্বরের মাঝখানো বইবা উমদাতুল কারি শরীফ সহিল বুখারি ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনু আহমদ আল আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন মাঝখানো বইতা আর সবর উবাইতা আর সবর উপরের বইতা কুতবা দিতা উবাইয়া মাঝখানো দো খুতবার মাঝখানো যে সময় বইবা ই সময় তাই কতখান বইটা
মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ফলিতে যত সময় লাগে ও সময় ফলিতা বলে তখনটা ফলিতা নি বলে ও ফলিতা বল আউলা আই ইয়াকরা সূরাতুল ইখলাস মিরকাতু মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে বলা হইল সূরা ইখলাস ও ফলিত কোনো কোনো কিতাবও পাওয়া যায় তিন তসবির আন্দাজা ফলিত বল আউলা যে সময় কই লইছুন তো কুল হুয়াল্লাহু আহাদ ও ফলিত সে ফলিত আমরা নি না আল্লাহ তাই তো তান যে সময় সামনে আজান দিবা ই আজানোর দোয়াও করতা ই আজানোর দোয়াও করতা উমদাতুর রেয়া ফি হল্লে সরে বেকায়ার মধ্যে আনছল যে ইগু দোয়া করতা ওমাফি দুর্রির মুখতার দুর্রুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলী হাসকফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছল ينبغي الله يجيب بلسانه ولا يدعو بالوسيله فخطا فاحش تاين خوتيرا امدات الرعايا الله যে দুর্গুল মুখতার আলাই আনছেন ইন দোয়াও করত না আর জবাবও দিত না এক মারাত্মক রকম ভুল খাতাউন ফাইশ এর লাগিয়া মরাসিলে আবু দাউদের মধ্যে হদিস আনছেন যে ইগুর দোয়া হইতো কথা বলছেন আল্লাহ উম্মা রব্বা হাজির দাওয়াতি তাম্মা আমরা যে গুফলি ও গুফলিটা কুতবার আজানোর বাদে হা ইমাম সাহেব যদি শুরু করে দেন ঠাই না ফলই না তার জায়গা কেন হইতা তুমি ফলিল রইল এর পরে হইল আমি আগর সাইড রাখা সুন্নত পাইছি না তো এখন কিটা করতাম বাদর ইগুন আগে ফলিতাম না আগর গুণ আগে ফলিতাম কইতিরা না জেলা জোয়ারর সাইড রাখা সুন্নত না পাইলে ইমামর লগে ফরজ ফড়িয়া ফয়লা ও সাইড রাখা ফড়িত এর বাদে দুই রাখা ফড়িত ওয়ান মোহাম্মদিন রাহিমা হুমাল্লাহ তাআলা ইসাল্লি আরবান ও আলাইহিল ফতোয়া হ্যাঁ আইনি সরে কঞ্জর মধ্যে আনছেন আর জৌহারের তো নাইয়ারা কিতাবর মধ্যেও আনছেন ও সাইড রাখা ফড়িত এখন জুম্মার যে সাইড রেখাত আছে ই সাইড রেখাত কিতা করত বলে হ্যাঁ ই সাইড রেখাত যদি ফাই না বলে আগে বলি লাইত আর বাদ আর জুম্মা বাদে বলিত হ্যাঁ জুম্মার বাদে এগু বলিত তো যাব ই মা থাইল আপনার ও আল্লাহ হকবর তাকি লইয়া কুতবা তাকি লইয়া আমার কিন্তু আলোচ্য বিষয় এগু না আর আমার আলোচ্য বিষয় অত তাও না আমার দামান দাস নিন তাই নিবাজু খুলাইবা হ্যাঁ বুঝবেন আসল তাই ও খুলাইবা আমিও আমিও আইছি আর কি আব্বুর হাজির এক দোয়া লইতাম করিয়া আইলাম যখন আইসা তোরা কই তো যাক তো আপনারা এই জুমার দিন সম্বন্ধে কই লইলাম জুমার দিন বড় পাল্লা দিন ই দিন যদি হজ বড়েতে এগুলে হজ্জে আকবর হন হজ যদি বড়েতে হজ্জে আকবর হন কারণ জুমা হইয়া থাকলো ঈদর দিন জুমা হইয়া থাকলো ঈদর দিন ইবনে মাজাহ শরীফের হদিস আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমা হইয়া থাকলো ঈদর দিন কইয়া কইলা জানলি তোমরা জুমা কিতার লাগে ঈদর দিন সাহাবায়ে কেরাম করলে বলে না বলে ইজিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফায়দা হইছিল এর লাগি জুমা হইলো ঈদর দিন তে আল্লাহর নবী তো তা আমরা সবর বাপ হজরত আদম ফায়দা হইছিল যে দিন ঈদিন যদি ঈদ হয় আল্লাহর হবিব যেদিন ফদা হয়েছে এদিন ঈদে মিলাদুল নবী হইতে বাধা আসেন বাধা আসেন এখন তো ভুলিয়া খাইছ না আসে আমার এই গুয়ার গুহান থাকি বার হয়ে গেল তার মা অস্ট্রেলিয়ার যে জায়গা 18 বাব মুসলমান নাই অত্যন্ত কম অন্য ঈদে মিলাদুল নবীর জুলুস বার এবার সৌদি আরবও বার হয়েছে এবার সৌদি আরবও বার হয়েছে সমস্ত পৃথিবীত বার হয়েছে হ্যাঁ সমস্ত পৃথিবীত বার হয়েছে ঈদে মিলাদুল নবীর যে আপনার জুলুস যে গোয়া জুলুসে মোহাম্মদী বা শান্তি মিছিল করে খাওয়া হয়ে যেত ওই তো সুতরাং আমরা যে ঈদ যে গোয় ঈদে মিলাদুল নবী এগুলো ঠিকও আছে এর মাঝে কোনো অসুবিধা নাই যেগুলো হয় কই
শুনি পত্র পত্রিকাত লেখল যে এগু বার হয়েছে এগুলো দলিল নাই ওঠাই তেন আমার কাছ থেকে দলিল নেও আর দলিল নাই হইয়া আর লেখিও না আর দলিল নাই হইয়া লেখিও না না বেড়া লাগবো ইকান জ্বালাই দিয়া হ্যাঁ বেড়া লাগবো মাত আমরা মাত্র থাকি না যেটা খরচ তোর জানে যেটা হয় তা হয় কোনো অসুবিধা নাই যে সময় আমার উপরে উঠি যাইবে এই সময় আর ছাড়িতাম না কথা বুঝছি এর মাঝে তোর জানে জেলা হয় হলা আন লে তোর দিটার চেষ্টা করত কোনো বাজার আমার মোলা লাইছো আলি সাহরে খাটল দলি একশো বাইক দিয়া লইয়া গেছিল বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে বর্ণাঢ্য বলতে জুন খাড়া বুঝায় বাড়িয়াইতে পালাইতায় ওটা দি লইয়া গেছো নিগু যাইছো আর রসুল্লার সিটে মিলাদুল নবীর জিও মর জিও ও ইও যে গু মফিল যে গু ইগু যাইছো না তো কিছু খেয়াল করা লাগে খেয়াল না করলে মরবা শুননা মানে কইছেন খেয়ালে নিয়া বালা হরিও বাদি খেয়াল করিও খেয়াল করিয়া চাইও চাইয়া এর বাদে আপনার আত্ম যাই দুদম ইন্না আর্তাই না কাল কাউসার ও হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার এক কৌশল দান করছি কৌশল ওই এটাকলে হাও ই সম্বন্ধে আগে আমার মোলানা হলে কইয়া গেছিল আমি শুনছি আমি অনুবাদ শুনছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত কৌশল দি মতলব ওই এটাকলো খয়রে কচি বহুত বেশি ও নবী সব থাকি বেশি আমি তোমার সবটা দান করছি কোথা তো আসা সব জায়গায় তোমরা নবীর ছোটা বরদারি হাউস গেলেও আসল ফুলজিরা তো গেলেও আসল জাহান নাম লইয়া যাইতে রাখি ফিরিস্তায় করে দিয়া আর দি বান দিয়া লইয়া যাইতে রাখি আল্লাহর নবী আগে দিয়া আগলিয়া কইবা ফিরা হয় কিন্তু ব্যস্ত ফিরিস্তা হলো থাবা খালি লাগি যাইবা ইয়া আল্লাহ ইটা খিতে হইলো আল্লাহ কইলা দিতাম দুজক হো আর নবীয়ে নিতে রাখিয়া কইলা ইয়া আল্লাহ তোমার নবীয়ে নু ফিরাই নিতে রাখি আল্লাহ কইবে নিবে নিতে রাখিয়া বাদ দে তো দিলাম তার ছোটা বরদারি নাই নিবাজ সময় করে দিয়ে হাত দি বান্ধিয়া এর লাগিয়া ইয়ারক বেটার জিয়ারত গিয়া করে দিয়ে হাত দি বান্ধিয়া উবাই তুমিও দুজো কি হইলাতে তারা সুটাই চাইতা তারা সুটাই চাইতা হ্যাঁ তো উবাইতাম কিলা কিতাবে কইয়া দিব উবাইতা কিলা কিতাবে কইয়া দিব উবাইবা কিলা তেজনে কইলা ইলা যদি আমরা হাত বান্ধিতে নমাজুল্লাহ লইব বলে ইলা হাত বান্ধিল তো নমাজুল্লাহ লইব না ইমাম শাফি ইমাম আহমদ নজদিক গলা না আজ ছাড়ি দিলে তো নমাজুল্লাহ লইব ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি নজদিক আজ ছাড়া তো খুন হারল তো না খুন বাজে নমাজুল্লাহ খান না বাবু ওয়াজিল ইমনা আলাল ইউসরা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে বাপ বান্ধিছো এক অধ্যায় রচনা করছেন হলো আনছোর উমদাতুল কারি শরহু সাইয়্যিদ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল আসলু আল্লা কুল্লা কিয়ামিন সিহি যিকরুল মাসনুনুন ইয়াতামিদু আনি ইতমাদা ইয়াদিহি ইমনা আলাল ইউসরা যত উবানির মাঝে আল্লাহর হবিব থাকি উবানি সাবিত আছে ইনো আত বান্ধিয়া উবাইতো আল্লাহর নবী থাকি জিয়ারও সাবিত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গ্যাস হইল আপনার এই সবে বরাতর দিন ইয়ত ও জন্নতুল বকি কবরিস্তান অন্য গ্যাস গিয়া জিয়ারত করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি রেওয়ায়েত তো আছে না নি জিয়ারত নবীটা কি সাবিত আছে ও তো অন্য গেছেন গিয়া জিয়ারত করছেন যত ফোড়ার মাঝে কায়দায় খুলিয়া বাপ ইন জেনারেল রুল ইয়ে থাকলো যে ফোড়ার মাঝে নবীটা কি ফোড়া সাবিত আছে উবাইতে হাত বান্ধিয়া উবাইতো ওয়াইন্দা বি আলিন নসফি ওয়াল ইমামে আবি আব্দুল্লাহ ওয়া গায়রিহিমা ইয়াতামিদু ফি কুল্লি কিয়ামিন সাওয়াউন ফিহি যিকরুল মাসনুনুন আওলা আর ইমাম আবু আলী নসফি আর ইমাম আবু আব্দুল্লাহ কোসন ফোড়া নি আল্লাহর হবিব তাকি থাক বা না থাক ফোড়া সাবিত থাক বা না থাক উবাইতে সময় হাত বান্ধিয়া উবাইতো পেশাব তোমার ঘরে দি হাত বান্ধিবার ওখান তার দেখাও না ওখানটা দেখাম না ও ও ইটা হইলো ও আমি মাতিলে তো বাদ আমি মাতিলে তো বাদ কিন্তু মাত তো মাতায় শুনছি কোন কোন আলিম হলে কই এ কিতাব সুন্নত ছাড়া মাত নাই এগু বে সুন্নত নি আমি যেটা কইলাম এগু বে সুন্নত নি
বুখারী শরীফের 62টা সরা সবথেকে উচ্চস্তর সরা হইয়া থাকলো সাইর খান, এখানে হইয়া থাকলো ফতুল বাড়ি আল্লাহ সহিল বুখারি, এখানে হইয়া থাকলো ইরশাদু সারি আল্লাহ সহিল বুখারি, এখানে হইয়া থাকলো উমদাতুল কারি আল্লাহ সহিল বুখারি, আর এখান দিয়া থাকলো আল্লামা শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা কিরমানি, ও সাতটা হলো সব থেকে বেশি, আর হানবী মজহবের একমাত্র উমদাতুল কারি। দেখো যাই ও মাঠটা ওইল না, হ্যাঁ খো আমার আপত্তি নাই, এটাও আপনার হইয়া হারলেও খালি বোঝা যায় খালি বেজুইত লাগে, নমাজও যদি যাও তো গিয়া হারলে অত বড় জমাত আছে, স্বামী আল্লাহ হলিমান হামিদা ইমামে কইবা মুক্ত দিয়ে কইতা না, মুক্ত দিয়ে রব্বা না লাকাল হামদ কইতা ইমামে আর কইতা না, ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদুল নাজদীক কইতা এই গুরুগুলা ফতোয়া নাই বার করি আছে ইয় রমজুল হকাই কালাশের হে কনজিদ দকাইকর মধ্যে, ইমাম বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছল খালি ইমামে স্বামী আল্লাহ হলিমান হামিদা কইতা রব্বা না লাকাল হামদ কইতা মুক্ত দিয়ে হলে ইমামে আর কইতা না, তো স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ ইগুর সাইড সুর রব্বানা লাকাল হামদ রব্বানা ও লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ও লাকাল হামদ সাইডটা মতনের কিতাব হইয়া থাকলো আপনার কুদুরি কনজুদ দকাইক আর বেকায়া ও তিনটা, আর বাজে বাজে কইছল মুখতার বাজে বাজে কইছল মজমা, আল মুতুনু মুকদ্দমুন আলা শুরু আপনার রদ্দুল মুখতারের মুকদ্দিমা বার করি আছে ইয়নো আনছো সরার আগে মুকদ্দম হইয়া থাকলো আপনার মতন অর্থাৎ মতনও ভাইলে আর মাত নাই, মতনের কিতাব যেখান আছে ও যেখান আছে কুদুরি অনু আনছে রব্বানা লাকাল হামদ ইনো আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, লম্বা করি করি কইতে কইতে ইমামে সজ্জা দিয়ে উঠি বাট্টাই খালি সুন্নত আর কিতাব, কিতাব তো বুঝা লাগবো, কিতাব বুঝা লাগবো, বুঝলে গিয়া এর মাঝে গিয়া কিতাব না তো না, হ্যাঁ তো শুনি মাঝে মাঝে খেও খেও যে খালি আমরা কিতাব আর সুন্নত সাহাবাই কেরাম খুব সাংঘাতিক রকম এক বাজে মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নইয়া তাকলাহু ও সাহাবী যে সাহাবিয়ে সর্বপ্রথম পুলিশের প্রবর্তন করছো, পুলিশ যখন যে পুলিশ যেগুলো এগুলো বার করছেন হযরত আমিরে মুয়াবিয়া ও জিগানি হইছিল একজন সাহাবির সাহাবি একজনে জিগাইছিলা সাহাবি একজনকে জিগাইছিলা বলে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বালা লাহাওলা সাহাবিয়ে না একজনে জিগাইছিলা যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এম বালা নিনা হযরত আব্দুল কাদির জিলানি বালাম, ও সময় হ্যাঁ জবাব দিছ যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গুলার নাখে দিয়াছে দুই লামাইছে ও দুলন বরাবর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই নাই, বুঝাইছো নি সাহাবি ও এনে কই সাহাবি যে হেরে হেরে শুনা যায় সাহাবার দৌড় ঘুরি আইতো করু মুখে বড় মার সাহাবার দৌড় কানটাকে ঘুরিয়ে আইতো ও আইব নি, আল্লাহ নবী কইছেন খায়রুল কুরুনে কারণে সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, কইছেন নি তোমাতার কথা সাহাবার দৌড় ঘুরিয়ে আনতা আর আমি চাই আল্লাহ হইতো তাই যেমন নবী সাহাবার দৌড় ঘুরাইয়া লইয়া আইতা, বেওকুফর হলে মাতিলে মানুষে মানত না, বেওকুফর হলে মাতিলে মানুষে মানত না, কুরআন হাদিসের বিপক্ষে হইব সাহাবার দৌড় খুলো সম্পূর্ণ ঘুরিয়ে আইতো না, আমি চাই সাহাবার দৌড় ঘুরিয়ে আইতো লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সরাসরি আল্লাহর নবীর মাহফুজিয়র হাদিসের খিলাফ, আল্লাহ আল্লাহ আসহাবি লা তাসুবু আসহাবি আল্লাহর হাবিবে ফরমান আমার সাহাবি সকলকে গালি দিও না, তোমার আমার গালি দিলে খিত হইব কোনটা হইব মানে বেজান গালি আই গালিয়াই না বেজান গালিয়াই না, সুতরাং আমরা গালি লিখিত রুমাল মাসের গালি লিখিতাই বোঝেন সাহাবি হরের তিলে গালটাই পারো না,
তো দেখা যায় সাহাবার দৌড় আমরা গুড়িয়ে আনতাম, ই কথাটা খোয়াও হইয়া থাকলো বাজে মাত, ই কথাটা খোয়াও হইয়া থাকলো বাজে মাত। ইগুদি বালা করি স্বীকার করলে দেখা যায় যে পরোক্ষভাবে আল্লাহ নবীর মাতরে ইনকার করাও অলালালি মা। তো ইন্নাসার ও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে কৌশর যে গুয়াছে ও বুঝিছি, তো কৌশলের এক যোগ হই নিলাম যে আপনার খয়রে কসির বেশিরভাগ বালা সারা বালাই তো নবীরে দিছ, বাজে বাজে কইছেন এক হাউস, যে হাউজের পানি খাইয়া হারলে আর মানুষ খিতা হইতো না, কোনোদিন পিপাসা হইতো না। হ্যাঁ ওলা বিভিন্ন তফসির হল আনছ, এখন রইল মাত কৌশর বালা নিনা জমজম বালা পানির মাঝে, না না আল্লাহর হবিবর আঙ্গুল মোবারক থাকি যে পানি বার হয়েছে অবু হইল বালা, মফতা বিহি কৌল শুদ্ধ মত ইয়া থাকলো, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আঙ্গুল মোবারক থাকি যে পানি বার হয়েছে ইগু কৌশল থাকিও বালা, আর আপনার জমজম থাকিও বালা, জমজম থাকিও ইগু বালা কৌশল থাকিও বালা। এখন জমজম বালা নিলা কসর বালা, বলে জমজম বালা খিলা, বলে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চা কইছে যে সময় ই সময় তাহ সিনা মোবারক রে, হাও যে কিয় জমজমর ফানি দিয়া দইছিল নানি, একটা কি বালা ফানি হইলে হগুদি ধইলা নানি অনে, তো জমজমর ফানি দিয়া বালা, বাজে বাজে কই না দুনিয়ার ফানির মাঝে জমজম বালা না, আলা লেটলাক জমজমর ফানি বালা। নির্মামা জমজমা শাহাদিম মহসিনুন বিহসানিন তাখাজু জমজমা যাই, আল্লামা ইবনুল ফারিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আঞ্জনি ইবনুল ফারিজের মধ্যে হইছে জমজম শব্দের অর্থ ইয়া থাকলো বেশ পানি, সমস্ত পৃথিবীর মানুষে হস যায় পানি খায় বাড়ি টানন ফুড়ায় নি, ফুড়াইছে নি না ফুড়াইছে না, ভারত 2050 সালও বান ফানি ভাবা যাইতো না, ফানির দুর্ভিক্ষ দেখা দিব, এর লাগি এখন থাকি ফানি আস্তে আস্তে বাঁচাইবার চেষ্টা করো, কিন্তু জমজমর ফানি শুকাইতো না এগু রইব, কেয়ামত পর্যন্ত এগু চলব কোনো অসুবিধা নাই। জমজমর ফানি দিয়ে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনাসাক করা হইছে, আল্লাহ নবীর সিনাসাক চাইবার হইছে, সিনাসাক কইতে উঠি গেল আর মাত, সিনা সাহ কইতে মনে হইল একদম আত্মে আরো গুয়াইও, তুই যা কিবার কইবা বলে তাই শুরু করিচ্ছ, কিতা ওলা কইবাই নি কিতা ভাইতা না লেখি না। হযরত জিবরিল আলাইহি সালাতু ওয়া সালামে কিতা করছো রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনারে চাক করছো, ফাশাক্কা জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম সদরাহু শরীফা মিনাল মাউজাইল মুনখাফিজাই বাইন ইলা তরকুয়াতা বাইন তরকুয়াতাইন ইলা আসফালে বতনি ফাশারা ফাশাক্কা ফালাম ইয়াজিদ আলমান ওয়ালাম ইয়াকুম বি আলাতিন ওয়ালাম ওয়া হুয়া মিম্মা তুসা বিহি দুনা সাইরিল আম্বিয়া আলাইহিমুস সালাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করছেন হলা করার লগে লগে ক্ষিত হয়েছে, দুই ঠুমো হয়ে গেছে, কোনো আপনার লাগছে না চুরি চারিটা কুমতা লাগছে না, আল্লাহর হবিবে দুঃখ পাইছে না, ওলামি আছিল দমুল কোনো রক্ত বার হয়েছে না, ও হুয়া মিম্মা তুসাবিহি দুনা সাইরিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইগু আল্লাহর হবিব লাগি খাস অন্য নবীর সুখ চিনাসা হইছে না, আন্দাজ পাইছুন এখন সেজি আমাই যাওয়াতে কিতা করা দিত টানিয়া বার করা হইত, ও হুয়া মিম্মা তুসাবিহি দুনা সাইরিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আলিম গলিন বর্তি খাস খারে কয় খাস হইল অবু মা ইউ জাদুফি ও মা লা ইউ জাদুফি গৈরি, তার লাগি খাস অন্য গুট পাওয়া যায় নগুরে কই খাস, ও হুয়া মিম্মা তুসাবিহি দুনা সাইরিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হককি বরসবিয়া ফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, হ্যাঁ তো এই যে আপনার যে দিও ও সিনাসার যে গুই গু আল্লাহর হবিবুল্লাহ কি খাস
আল্লাহ নাশরা লাকা সাদরা কা বাবা দয়না আনকা বিজরাত এগু দুইটা জিনিস এগু হইল ইনশেরা হে সদর আর এগু হইল ইনশে কা কে সদর ইনশেরা হে সদর জেসা মানর হইতো পারে ও মাই ইয়াশরা সাদরাহু লিল ইসলাম যে কোনো মানুষ হইতো পারে ওইলে সিনা সাহ নবী সাহ আমরা নবী ছাড়া অন্য নবী হলো রয়েছে না যখন সাহ যে গু অন্য নবী রয়েছে না হলো কি আমি খেজি দিয়ে মানা যাইব না গু মানা যাইব না কিঠা আলিম হলো ওইলা যে একেবারে হল হ্যাঁ খুঁটা হইয়া আলিম এখানে ঠিক আছে বাসায় একগু আসলো আপনার ফার্সি মাটি তো একদিন ইয়া বইছে ওলা বইয়া হ ইমসাল দর কাস্তে যা টাকা তোর হস্তিয়া নে ইবার খেতো মে গইছে নিনা না টেকার গুরে কইত্র আদব সে বইটো খাজা তিলাবত করে হে মাদাই আদব এব খাজা তিলাবত কর দে হে বেটা ইগে কর দে মে গইছে নিনা না মে গইছে নিনা না ও খান কর তা কইছেন জুরারে আদব সে বইটো তো যক ইন্না আয়তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি নামাজ পড়ো নবীয়ে নামাজ পড়ন না তার কইলা কি নবীরে আমরা কলটা কইছো হ্যাঁ বউয়ে মেকুট দিয়ে বাড়িয়েছে না হলিরে বাড়িয়েছে বুঝবাইছে আমরা কইছো টাইম তো একটা না আসে ইন্না শানিয়াকা হুয়াল আবতার আপনার যে দুশ্মন যে গুণ অগুণ হইলা নষ্ট অগুণ তো লেনজুন নাই নবীর তো আস ওয়ানিয়া তফসিরে মাদারি কুর তনজিলর মধ্যে আবিল বরকাত হাফিজ উদ্দিন আবদুল্লাহ ইবনু মোহাম্মদ আবনে মাহমুদিন সফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আওলাদ হল কিয়ামত পর্যন্ত বেশি হইয়া যাইবা আমরারে আওলাদ হইলে নবী কিতা হইলা বাবা তুমি নি উঁচে কো ভাই কোথা বার করি যাই তফসি অন কইছ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার যত ইয়ো আসল আওলা দখল আসল কেয়ামত পর্যন্ত হগুর রইবা হগুর রইতা না যে তোমার এইটা কইছে যে তুমি আপ্তর আপ্তর মানে খরবাজু নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আছে নি না না আছে নানি ইন্না লাকা লা আজরান গাইরা মামনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আল্লাহ যে উজরত দিছে কিয়ামত পর্যন্ত ওইগু বন্ধ হইতো না ও আয়াতরে তফসির করতে গিয়া মাওয়াইবেলে দুনিয়া কিতাবের মধ্যে ইমাম শাহাবুদ্দিন আহমদ কস্তুলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন আমারে যাই ফড়াইবা টাইম ভাইবা সাইরা না সোয়াব থানে যাই আমারে যাই ফড়াইবা টাইম ভাইবা দুইয়া না থানে যাই ফড়াইবা এই ভাইবা সাইরা না তালে যাই ফড়াইবা এই ভাইবা আঠা না অতা করি করি নবী পর্যন্ত গিয়া সোয়াবর সীমা আছে নি কৌসাই নাই ওইল ইন্না লাকা লা আজরান গাইরা মামনুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উজরত শেষ না তার উজরত কিয়ামত পর্যন্ত রইয়া যাইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উজরত শেষ না এখানে খবর গেল নবীর কাম লাগব লাগব নি না না উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাকিম থেকে এক রেওয়ায়েত আনছেন আলা শর্তে মুসলিম ইমাম মুসলিমের যে রেওয়ায়েত যে শর্তে রেওয়ায়েত করছেন ও শর্তে রেওয়ায়েত করছেন ইমাম হাকিমে কইতরা যে সময় বন্দারে নিয়া খবর ভুতানি হইব ওই সময় তার মাতার দ্বার থেকে আইব নমাজ হলা নানি ফাওর দ্বার থেকে আইব রোজা ডাইন দ্বার থেকে আইব শিলা রহমি বুধুয়ান কিটা কুন্তাও না খালি খাবা যান ও জুঙ্গা মিটা যে তা দেই নব তার না কদিন বারোই লাখ হবো মানুষ ও ইস্তারির লটকির হইতা
পাতে মানে চোখ পকাইলে যে আমরা রত বইছে আর তুই লটকিলে কাম হই বলে বাদ দিছে ও ওতার নাম হইয়া তা হলো শিলা রহমি ওতো আইব ডাইনদার তাকিয়া আর জকাত আইব বাউদার তাকিয়া তো মাতার আগ খোর ডাইন বাউ নানি এর দ্বারা আরো মুসলা বালা করি বুঝিও আরো মুসলা হইয়া থাকলো আমরা মুর্দারে ফুটাইতে সময় জেলা ফুটাই ওলা ফুটানি হইতো যদি গড়ি গড়ি ফুটানি হইতে হইলা অনে মাতার দ্বার থাকি ওলা ফাওর দ্বার থাকি ওলা উফরে থাকি ওলা থলে থাকি ওলা ইটা তো কইছিল কহদিস কইছিল ডাইন দ্বার থাকি ওলা বাউ দ্বার থাকি বুঝিও বাল্লা করি বুঝিও তাই কইছিল না রেখার বেউসুই হামাইও না বুঝিও আমার কোনো বুঝিও হ্যাঁ একটা মানুষে মন করল বিশেষত মেসা বলে ইটা আর আপনার আমরা হেন যেখান কইছেন হু ইমাম আবু আনিবার তবে তবে ইন্ডিও মানছেন না কইছেন হুম রিজাল না হলো রিজাল তাই নবাই মানু আমরাও মানু বালা করি বুঝিও বুঝবার চেষ্টা করিও লাভ হইব ই আন্দুন দুন খালি শুনিয়াও ব্যাকরণ করলে দৌড় দিও না হ্যাঁ বেড়া ছাগল দেখছো ইটা আরাম করি দুনিয়া চুনই না খানে আর একগুজ একবার রওয়ানা দে একটা বম মারিয়াম দম লাগাইতে পারতে না বাকি গুণ যাই বেড়া উঠল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ও যে আমরা দুরুশরী যে গুলেন দি বলি অগুতা পর্যন্ত কিতাবও আছে কিতাবের নাম হইল নুজহাতুল মজালিস আল্লামায় আব্দুর রহমান সাফুরি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা অগুতা পর্যন্ত আছে হ্যাঁ ও কিতাবর মধ্যে আনছো নখান খেরন তাকে তো বার করিয়া চাই খালি মিলা শরীফর কি আম পাও না তাই কইছেন লাভিস তাতা তু লাফা লাভিস তাতা তুল খিয়াম লাফা আল তু বেরাসি যদি আমার লাগি সম্ভব হইতো তে আমি আমার মাথা দিয়াও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মিলা শরীফর কি আম করলাম মানে নারে তাকবীর দেখা যায় আপনার ও নুজাতুল মজালিস আইছো মাঠে মাঠ আইছে এর লাগি কইয়া তুমি তাই তো কইবা আমার ও শুরু করে দিস তাই উঠিয়াও শুরু করে দি উঠিও কিতা শুরু করছো উঠি আইন না আর তো আইনা শুরু করছি খালি ও খাম ও খিলা খালি ওখান খোয়া যায় এ বাদ হইছে না একবার লইছে আমার গালতে গালতে মানে চিনি লইছেন গালিয়ারা নাই লাভ করছো বাদ করছো না গালি গালি তুলি দিছ হ্যাঁ তো যাও তো ইন্না আয়তো ইন্না কাল কাউসার আমার আসলো ইন্না শানিয়া কা হুয়াল আবতার তোমার যে গুণ আছো শানিয়া আর তোমার আদু যারা তোমার দুশ্মন যারা ও গুণ তো লেনমুলি নাই তোমার সবটা ঠিক আছে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যত্ব ঠিক আছে কিয়ামত পর্যন্ত যাই না জান দিবা সাধু আল্লাহ মুহাম্মদের রাসূলুল্লাহ হওয়া লাগবে হওয়া লাগবে না না হ্যাঁ তে নবীর গুজ গেল কালো স্থান তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইবা নি না না হওয়া লাগবে ও আপনার বাংলাতে কি গুয়ে গু বার হইছে যে কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি শিরিক লেখেনে বলে লাই লাই ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ দুইটা জুমলা দুইটা বাক্য দবু এখান অখর হয়ে গেছে এখান অখরনেওয়ালা কোনটা নাই শুনছি আপনার আর হঠাৎ আইয়া কিছু খোল্লা বার করছে লাই লাহা ইল্লাল্লাহ সৈয়দুনা মুহাম্মদ রসুল্লাহ নবীটা কিও বেশি কি লাইছো হ্যাঁ
নবী থেকেও বেশি শিখি লৈছোন। বার করি আছে ইয় তফসির মুহাম্মদ ইবনে জারির তবরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া রাফা'না লাকা যিকরা অনর বাদ্যাঞ্চল আয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এখন সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হারাইলে গু ঠিক হল না কইলমা। হ্যাঁ, ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবুল মাজ্জি আলী ইবনে বুরহানউদ্দিন হলবী আল মুলাক্কাব বেনুরউদ্দিন হলবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম যে গুনগু আপনার কিয়ত লেখা আছে আরশের যে ফায়া আছে ফায়ার মাঝে লেখা আছে। এখন সিরতে হলবি যেখান দি দলিল দিলাম স্বামী বার করিয়া চাইও ন আনছ যদি নমাজ পড়াইতে তকবীর ফসি যায় তে মাঝার থেকে খালি বেশ করে তকবীর দিত না আজমাল আজমাল উলামাউল আরবাত হইয়াইন আনছ এই স্বামী আল্লাহ মান্দা তো হলর মাধ্যমে আনছ ফায়ার মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কিছু আমি কইল না বাকি করিলে ইয়ার অগুদিয়া যে সময় হজরত আজমে আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ কইলে তুমি এনে চিনি লেখিলা বলে তোমার আরশর ফায়াত লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহ শিরিকি করিলে ইলানি তাই ন বুঝাইলা নানি তুমি সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনিয়া গিয়া নবী আর আল্লাহ আলগারা। হ্যাঁ, বাপ রে বাপ কি যা তালিম রে বাপ। তো যাক, তো আপনার আমরা জানার ভুল আছে, আমরা বুঝার ভুল আছে, আমরা বুঝতাম জানতাম বালা করে বুঝবাইতাম এর বাদে গিয়া আগুয়াইতাম নিজে তামো নতা হলে তো হইতো না। এর লাগিয়া এই তফসির আমি কিতা করবো আমি জানিবা কিতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহর তফসির করছে 40 বছর। আমি কথাই আর জানি কিতা তফসির মারাইতাম ও আইজি আপনারা লগে মিলিয়ে আর দোয়া করতাম সবর লাগে ও হিসাবে জানি আর কিতা হজরত আলী জেসা বেটা না জানার আগেও সবরে খোয়া হইয়া তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরত আলীরে খোয়া তাকে কাররামাল্লাহু ওয়াজহু খেলে তার মা তার মার নাম আসলো ফাতিমা। কোনোদিন তার ফাতিমায় বুতর সামনে গিয়ে সজ্জা দিতে পারছি না আলিয়ে ফেটর মাঝে দরিয়া লইয়া বইতা এর লাগি টানে খোয়া হয় কাররাম আল্লাহ যাও ওই এর নাম হইল হজরত আলী। ও তাই 40 বছর করছেন বিসমিল্লার তফসি আমি বেটা জানি কিতা কিতা কইতাম ও চুড়া বোধ যেগুল কইলাম ই কথা মনে করিও না হয়েছে তুমি কইলিলে বোধ তাইটা ঠিক নি ইগুন তো কোনো খের লোকে কন্টেস্ট নাই এগুন তোমার সারিয়া ভাস আর খের ওরে জিগাই লাগতো না আর আরো মনে হিসাব 12 বার কইবা আর তৈবা ইটা হিম্মত নাই ইটা শেষ কয়ের। তো আমি আমার চুড়ার অসুবিধাও আছে আমার দাম দর জানা আছে 8:30 রাখতে আমি আপনার কাছ থেকে বিদায় লই লাই আমার লাগি দোয়া করিও আর আহলে সুন্নতের আলী মকলর লাগি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিবারে ও রবিবারে আমার সাহেবর উরুসর তারিখ দিনের শেষ দিনে দিনে শেষ আমার দামান যাইবা আরও যাইবা তো আপনারা সবরে দাওয়াত দিয়া গেলাম মনে রইব নি মাত ও রবিবারে 8টা লইয়াও 7টার ভিতরে আমার তো রাইট পারমিশনও নাই ভাইতামো না 7টার বিদায় দিলে মো উরুস কইলাম অন্য কানো কইল আপনার জিও না বা আমরা গু উরুস কিলা মা সাবা তাবি সুন্না কিতাবর মধ্যে শাহ আব্দুল হক মহদ্দিসে দেলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছল যে আমার ফিসাবর নাম হইল আব্দুল হক মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই নইয়া তাকলা কাদিরিয়া তরিকা হযরত আব্দুল কাদির জিলানি মাহবুবে সুবহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি 11 রবিউল আউয়াল দুনিয়া ছাড়িয়া গেছিলা ইন্তেকাল হইছিলা ও তাইন কইতরা যে আমার ফিরসাবে প্রত্যেক রবিউল আউয়ালের 11 তারিখ আমার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস করো সুতরাং ই উরুসি গুনিয়া খাবিও না উরুস উনিয়া খাবিও না শাহ আব্দুল মত দিছে দেহলো বিয়া কো এই হইলা ও ব্যক্তি যাইন 12 তো আনি আপনার হদিস রে আনিয়া ফার করছো
এল্লাগি তার নাম হইয়া তখন নকব হইয়া তখন মর্যা উলাসানিদ যান যেন হল আমার দাম দে ভরিছেন আপনার আসিমগঞ্জ আমি ভরিছি আইলা কান্দি আরও যাইন যেন ভরিছ যাইন যেন ভর সবর সনদ গিয়া ও জায়গাত মিলে এল্লাগি তানে হইন মর্যা উলাসানিদ হ্যাঁ মর্যা উলাসানিদ তানে খোয়া হইয়া তাকে আব্দুল মহ দিছে দেখল বিয়ে ও তার মা সাবাদ আপনি শুননা কিতাব বার করিয়াছে ইও ওখানো না যে ভাইবা আছে যেন কইছ না আমার সাবর উরুস হইয়া থাকে এর লাগে আমি আমার লিফলেটে লেগি দেই উরুস মোবারক ই ইও কিতা হই ইসালে সব ইটাই তা ইসালে সব সব ইসালে সব যে সামানোর যে সামানোর ইসালে সব করোনা বাদা কিতা হ্যাঁ তুমি খোদ্দায় না এর লাগি বাউরি লাইছো তুমি খোদ্দায় না এর লাগি বাউরি লাইছো ইসালে ইসালে সব যে সামানোর উরুস হইতে হইলে ভিড় লাগে আল্লাহ ভিড়ে উরুস হয় না ও আখির দাবান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা রে মাফ করে দিও আল্লাহ আমরা মা বাপ রে মাফ করে দিও আল্লাহ আমরা উস্তাদ হল রে মাফ করে দিও আল্লাহ আমরা মুর্শিদ হলর দরজা রে বুলন্দ করে দিও আল্লাহ রহমুর রহিমিন বিস্কুটি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাই দরজা রে তাকে আমত তক বুলন্দ করে দিও আল্লাহ জুমলায় বুজুর্গানর দরজা রে তুমি বুলন্দ করে দিও আল্লাহ এই জায়গার মাঝে তোমার বন্দায় জমা হইছেন বড় আশা করি আইতারে খালি ফিরাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা দুষর কারণে আমরা রুবে আজা বানিয়ে না ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা গুনার কারণে আমরা আমর রহমিন আমরা রে মারিও না ইয়া আল্লাহ আল্লাহ যত মাইছে মজলিস খানো সাহায্য সহায়তা করছো নিতারে তুমি সাহায্য করিও ইয়া রব্বাল আলামিন আল্লাহ যতটা বিদেশ আছো নিতারে তোমার চোখ দিছে ইয়া রাখিও ইয়া আর আমার রহমিন আল্লাহ এই মজলিসে যত বেমারি আজারি আসলে মাফ করে দিও আল্লাহ যত বিপদি আছেন বিপদটা কি উদ্ধার করে দেও আল্লাহ যত বেরোজগারি আছেন রুজি দেও আল্লাহ যারা রুজি আছে রুজির মাঝে বরকত দেও ইয়া রব্বাল আলামিন আল্লাহ উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের হায়াতরে বাড়াই দেও আল্লাহ এই কিন্তু তোমার হবিবর রাস্তা ওখানে দেখাই দে আল্লাহ তোমার হবিবর রাস্তারে আরো বড় করে জিন্দা করবার লাগি চেষ্টা করো এর লাগি আল্লাহ এই কিন্তু তুমি জিন্দা রাখিও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা যত বুজুর্গানে দিন আলী মোগল গুজরিয়া গেছুন গিয়া আল্লাহ তার খবরের মাঝে রহমত জড়ি বর্ষাইও ইয়া রব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লিম না ওয়া সাল্লিম দীনানা ولا تسلو بختن نزيمان انا يا الله يا رحمن يا رحيم يا ارحم الراحمين وصلى الله على سيدنا مولانا محمد واله وصحبه اجمعين او